মারুফ মৃধাতে শুরুতে এরপর আফগানিস্তানের একাই ধসিয়ে যুবাদের দিয়েছেন মাহফুজুর রহমান উইকেট নিয়ে আফগানদের আটকে দিয়েছেন সহজ ছয় জিসান আলমের ঝড় আর মোহাম্মদ রেজওয়ানের ব্যাটে ছয় উইকেটের জয় পায় বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দল এই জয়ে ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিতল বাংলাদেশের যুবারা সহজ লক্ষ্য তারাই বাংলাদেশকে ভালো শুরুর আভাসই দিয়েছিলেন আশিকুর রহমান শিবলি তবে সেটা ধরে রাখতে পারেননি তিনি তেরো বলে সতেরো রানের ইনিংস খেলে বসির আফগানের বলে বোর্ড হয়েছেন ডানহাতি এই ব্যাটার এদিন তিনে নামা শুরু থেকে আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন জিসান দারুণ ব্যাটিংয়ে সাত চারে উনিশ বলে পঁয়ত্রিশ রানের ইনিংস খেলেছেন ডানহাতি এই ব্যাটার জিসানের ঝড়ো ব্যাটিং থামান খলিল আহমেদ এরপর আরিফুল ইসলামকে সঙ্গে নিয়ে টানেন মোহাম্মদ রেজওয়ান যদিও বাইশ রান করে ফিরে যেতে হয় আরিফুলকে হোতাকের বলে বোল্ড হন তিনি হাফ সেঞ্চুরির খুব কাছে গেলেও সেটা পঞ্চাশ ছোঁয়া হয়নি রেজোয়ানের কামরানের বলে খলিলের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তেতাল্লিশ রান করা এই ব্যাটার তবে শিহাব জেমস ও আহারার আমিন মিলে বাংলাদেশের শিরোপা জয় নিশ্চিত করেন টস জিতে ব্যাটিং করতে নেমে সাবধানে শুরু করেছিল আফগানিস্তানের জুবারা পাওয়ার প্লেয়ের প্রথম পাঁচ ওভারে কোনো উইকেট না হারিয়ে আটাশ রান তোলেন হিজবুল্লাহ দোরানি এবং ওয়াইফিউল্লা তারাখিল ইনিংসের ষষ্ঠ ওভারে এসে তাদের দুজনের উদ্বোধনী জুটি ভাঙ্গেন মারুফ মৃধা বাহাতি এই পেসারের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন হিজবুল্লাহ পাওয়ার প্লেতে অবশ্য আর কোনো উইকেট হারায়নি আফগানিস্তান দলের পর আউট হয়েছেন ওয়াফিউল্লাহ সাতাশ রান করা আফগানি ওপেনারকে সাজঘরে ফেরান মাহফুজুর বাহাতি এই স্পিনারের বলে বোল্ড হয়েছেন তিনি এর পরের গল্পটা কেবল মাহফুজুরকে ঘিরে একে একে আউট করেছেন সোহাইল খান কামরান হোতা খালিদ ফারহাদ ও ইয়ামা আরবকে আফগানিস্তানকে একশো তেতাল্লিশ রানে অল আউট করার দিনে দশ ওভারে মাত্র উনত্রিশ রান দিয়ে ছয় উইকেট নিয়েছেন মাহফুজুর মাঝে রাফিউজ্জামান রাফি দুটি শেখ পারভেজ জীবন এবং মারুফ নিয়েছেন একটি করে উইকেট